শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে জেলে আছেন পার্থ চ্যাটার্জি। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন কালপিট, মেন কিংপিং মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর থেকেই তদন্তের গতি হুহু করে বেড়ে গেছে। কারণ মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে এবং মানিক ভট্টাচার্যের মোবাইল ফোন থেকে একাধিক ভয়ঙ্কর তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে এলো, ইডির জেরায় বিস্ফোরক মানিক ভট্টাচার্য। দফায় দফায় মানিক ভট্টাচার্যকে জেরা করেছে ইডি, এবং ইডির জেরায় এই মুহূর্তে বিস্ফোরক মানিক ভট্টাচার্য। ইডির কড়া ডোজে সব কিছু ফাঁস করে দিলেন মানিক ভট্টাচার্য, এমনই খবর উঠে আসছে ইডি সূত্রে। আর ইডির জেরায় পার্থ চ্যাটার্জির নাম বলে দিলেন মানিক ভট্টাচার্য, এমনই খবর উঠে আসছে ইডি সূত্রে। পার্থ চ্যাটার্জিকে ফাঁসিয়ে দিলেন মানিক, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি আইন ও ফার্মাসি কলেজকে ছাড়পত্র দেওয়া ও অনলাইনে পড়ুয়া ভর্তি করার বিষয়ে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। আর ইডির তীর এখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দিকে ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অবসরিত সভাপতি মানিক ভট্টাচার্যের দিকে। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য এখন জেলে রয়েছেন। তদন্তকারীদের দাবি, তাকে জেরা করে পাওয়া গেছে ভয়ঙ্কর তথ্য। মানিকের বয়ান অনুযায়ী জানা গেছে, এই ঘটনার সাথে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জড়িয়ে আছেন। তিনি কোটি কোটি টাকা নিয়েছেন এই সমস্ত কলেজকে ছাড়পত্র দিয়ে, এমনই তথ্য ফাঁস করেছেন মানিক ভট্টাচার্য। পার্থ চ্যাটার্জি অনুমোদন দেওয়ার নামে জুলুমবাজি করতেন বেসরকারি সংস্থার সঙ্গে, এমনই তথ্য ফাঁস করেছেন মানিক ভট্টাচার্য। তাদের কাছ থেকে জোর করে, তাদের হুমকি দিয়ে টাকা আদায় করতেন পার্থ চ্যাটার্জি, এভাবেই কোটি কোটি টাকা লুট করেছেন তিনি, এমনই তথ্য, ভয়ঙ্কর তথ্য দিয়েছে ইডিকে মানিক ভট্টাচার্য। আর পুরোপুরি ফেঁসে গেলেন আবারও পার্থ চ্যাটার্জি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন পার্থ চ্যাটার্জি। একাধিকবার জামিনের জন্য আবেদন করি, মেলেনি জামিন। আদালতে হাজিরা দেওয়ার সময় কেঁদে ফেলেছেন রাজ্যের দাপুটে নেতা পার্থ চ্যাটার্জি। এছাড়াও শুধুমাত্র এখানেই শেষ নয়, পার্থ চ্যাটার্জিকে নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছে ইডিকে মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে টেটের প্রশ্ন ফাঁস নিয়ে মানিক ভট্টাচার্য ফেঁসে গেছেন। মানিক ভট্টাচার্যের নির্দেশেই প্রশ্নগুলি যেত বিভিন্ন ডিএলএড ও বিএড ট্রেনিং কলেজে, সেখান থেকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতো এই সমস্ত টেটের প্রশ্ন। আর এই নির্দেশগুলি দিতেন মানিক ভট্টাচার্য, এমনই তথ্য তাপস মণ্ডল ইডিকে দিয়েছিল। আর এবার মানিক ভট্টাচার্য স্পষ্ট আঙুল তুলে দিলেন পার্থ চ্যাটার্জির দিকে। তিনি পরিষ্কার ইডিকে বলে দিলেন যে পার্থ চ্যাটার্জি এই সমস্ত কাজগুলি তাকে করতে বলতেন। এবং পার্থ চ্যাটার্জি শুধু একা নয়, এর উপরেও আরও বড় মাথা জড়িয়ে আছে, এমনই ইঙ্গিত দিয়েছেন মানিক ভট্টাচার্য। তবে ইডির জেরায় এখনও পর্যন্ত সেই বড় মাথার নাম কিছুতেই ফাঁস করতে চাননি মানিক ভট্টাচার্য। তবে যে খবর উঠে আসছে ইডি সূত্রে, আদালতের নির্দেশের পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পর, ইডি এবং সিবিআই কোমর বেঁধে নেমেছে অভিযুক্তদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য, এবং বড় মাথা পর্যন্ত পৌঁছাতে, বড় মাথাকে গ্রেপ্তার করতে খেলা দেখাতে শুরু করেছে ইডি এবং সিবিআই। তাই আগামী দিনে আরও কড়া ডোজ প্রয়োগ করে মানিক ভট্টাচার্যের কাছ থেকে কথা বের করতে চাইছে ইডি। বন্ধুরা, আপনারা কী বলবেন? মানিক ভট্টাচার্য ফাঁসিয়ে দিল পার্থ চ্যাটার্জিকে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।